সুপ্রভাত সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দিনটা একদম অন্যরকম সকাল থেকে একদম মেঘলা পুরো বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি আর এখনো রোদ বেরোয়নি তারপর আবার আমাদের ধান সেদ্ধ হয়েছে ধান টানগুলো রোদে দিতে হবে আর মা ওদিকে ঠাকুরের কাজকর্ম করছে আর লোকজন মানে কাকু কাজ করছে খাওয়া দাওয়া তো করবেই তার প্রস্তুতি চলছে দেখতে থাকুন মানে আমাদের ওই সাড় যা এখানে উৎপাত এই সাড়ের জন্যই বাধ্য করতে হলো চলো দাদু ভাই খেতে গেছে এই যে জাল ফেলা হবে ভাইকে বলছি ভাই জাল ফেলো ওই জাল ফেলবে দেখা যাক কি হয় তাদের পাঙ্গাস থাকতে পারে আচ্ছা কাতলা না এর ছোট অনেক এ অনেক ছোট ছেড়ে দাও সে বুকরে প্রথমবার একটা ওই কাতলা পড়েছিল সেটাকে পুকুর থেকে ওই পুকুরে চেঞ্জ করে দিয়েছি আর এবারে বাটা বাটাটা কি সুন্দর সাদা ধবধবে একদম ওরা
ওই তো দারুন দেখো বাটা বলে ওটা সাদা আর এটা দেখো বিগেল বলে লাগলো ঠিক হয়ে যায় বেরিয়ে গেছে আর ছোটটা দাও সে পুকুরে ফেলে দি কাকু জাল ফেললো মাছ ধরলো আর তার আগে আমি কিছুটা রান্না এগিয়ে রেখেছি ওই যেমন ভাত বেগুন ভাজা ডাল এগুলো হয়ে গেছে আর একটা আগের দিনে মাছ ছিল একটু শুকনো শুকনো মতো সর্ষে দিয়ে রান্না করেছি আর এই মাছগুলো পড়েছে এগুলো ফুলকপি আর ওলকপি দিয়ে রান্না হবে আগে সবজিটা কেটে নিচ্ছি তো পুরনো বছর শেষ আমরা নতুন বছর একদম পা দিয়ে দিয়েছি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছরটা ভালোভাবে কাটুক আপনাদের আজকে নিশ্চয়ই অনেকে খুব আনন্দ করছে ফিস্ট করছে করা হয় করি তো আগের দিন ওই চিকেন দিয়ে ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা পকোড়া বানিয়েছিলাম আর সেই জন্য আজকের একটু বাড়ির পুকুরের মাছ ধরা হলো দিয়ে রান্না হচ্ছে রান্না হবে একদম লম্বা লম্বা চকচকে দেখতে বেশ সুন্দর বাবা মুনু তো বলে দিল হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আপনারা ভালো থাকুন ইংরেজির নতুন বছরে আপনারা ভালোভাবে কাটান সুস্থ সুন্দর থাকুন ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি বসো এবার বসো এবার দোল খাবে বসো বসে যাও বসে যাও লম্বা লম্বা মাছগুলো কি সুন্দর এটা কিন্তু বাটা মাছ বেশ বড় সাইজের দারুণ খেতে হবে কিন্তু টেস্টি হবে একদম মাছগুলো কেটে নেব
মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ফুলকপি মাছ দিয়ে ঝোলটা করব। তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছি। ফুলকপি ওলকপি আছে, ধনে পাতা, বড়ি, ইংরেজি বছরের আজকে প্রথম পয়লা জানুয়ারি, মানে এটা 23 সাল শুরু হলো আর কি, 23 সাল বছরের প্রথম ভাই এলো আমাদের বাড়িতে, এই জন্য মিষ্টি মুখ করা হলো। আমরা খাওয়া শুরু করে দিচ্ছি দুপুরের, আপনারা শুরু করেছেন তো, করে ফেলুন তাড়াতাড়ি। ভালো কোয়ালিটির স্বাদ ভালো। আর সমস্ত ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার। সবাই কি করছেন? সবাই নিশ্চয়ই মানে কাকু তো বড় জাল ফেলেন জানো তো, কাকু কম জাল ফেলে আর আমাদের জালটা বড় বড়। বাবা এত বড় জাল, পোকা ছিল, এগাতে পোকা ছিল।
আজকের মেনু এগুলোই হয়েছে, বেগুন ভাজা, মসুর ডাল, আর ওই আগের দিনে মাছ ছিল, শুকনো শুকনো একটা তরকারি, আলু বেগুন ওলকপি দিয়ে, আর ফুলকপি ওলকপি মাছ বড়ি দিয়ে ঝোল। আর যেহেতু আজকে নতুন বছরের শুরু, তাই একটু মিষ্টিমুখ, নলেন গুড়ে রসগোল্লা আর মিষ্টি দই। তো আজকে সবাই একটু মাছ মানে বিশেষ করে মাংস খায়, তো আমাদের তো হবেই, আমাদের কিন্তু একটা সারপ্রাইজ আছে এনে রেখেছি। ফুলকপি পড়েন, কিন্তু সেটা একটু মানে আজকে একটু সময় হলো না, তার জন্য করা হয়নি, কিন্তু হবে, দেখতে থাকুন। নতুন বছর ভালোভাবে এনজয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা টাটা, সবাই ভালো থাকুন, আনন্দ করুন, ভালো খান, হ্যাপি ডিনার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।